যা বানানো আছে সেটাই লিখুন। আর্থিক সাহায্য নেবো, গভর্নমেন্ট হসপিটালে যেন ট্রিটমেন্টটা হয়ে যায় এটাই আর কিছু। হ্যালো হ্যালো, আরে সুরিয়া বিবিকে বুঝ করে যাচ্ছে কেন, তাকে আল্ট্রাসাউন্ড করতে পাঠালাম, 3 ঘন্টা নাই বসে আছে। ঠিক আছে, আরে আমি বলেছিলাম ওদেরকে শোনেন না। কাজ দিকে এলো, এসে ঘরে এখন থাকে, তারপরে জন্ডিসের দিকে গেলো, দেখানো হলো, রক্ত পরীক্ষা হলো, হ্যাঁ রক্ত পরীক্ষা হলো, রক্ত পরীক্ষার পর ধরা পড়লো আর কি, দুটো কিডনি নষ্ট ধরা পড়েছে, দুটো কিডনি। তারপরে এই থেকে তখন থেকে চিকিৎসা শুরু হলো, যতটা পাচ্ছি সমর্থ মতো খরচা করছি এখন। মানে কিডনি কি আপনি দান করতে চাইছেন নাকি? আপনি নিজে কিডনি দিয়ে ছেলেকে সুস্থ করতে চাইছেন? মানে আপনার মানে গার্ডিয়ান হিসেবে আর কে আর রয়েছে বাড়িতে, না আপনি? মানে আপনি মা হয়েই সমস্ত কিছু দেখছেন এবং ছেলের চিকিৎসা ভারও আপনি নিচ্ছেন? আমাকেই তো দেখতে হবে এখন। এর আর্থিক খরচা খরচ কিরকম হতে পারে? স্থানীয় ক্লাবটা বা আপনি তো দান করছেন, ওরা সহযোগিতা করছে? আপনার নাম জ্যোৎস্না জানা বলছি, আপনাদের ক্লাবেরই তো সদস্য? হ্যাঁ আমাদের ক্লাবেরই সদস্য। ওনার নাম কি? দেবাশিস জানা। ওনার নাম? হ্যাঁ। উনি কত বছর ধরে এরকম অবস্থা ভুগছেন? না মানে প্রথম তো সিমটম বোঝা যায়নি, স্বাভাবিকভাবেই যেমন বমি হতো, ইচ্ছা হতো, মাঝখানে একবার জন্ডিস হয়েছিল। তো তারপরে যখন একটু বাড়াবাড়ি হয়ে যায় তখন আমরা তমলুকে নিয়ে যাই, তমলুকে নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফার করে কলকাতাতে রিপোর্ট করা হয় ফ্লেমিং, ওখানে রিপোর্ট করার পর বোঝা যায় যে দুটো কিডনি ফেলিওর আছে, দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তা এখন কি মানে চিকিৎসা বা কি হবে কি? এখন তো স্বাভাবিকভাবেই আমরা আমাদের তরফ থেকে যা যা করার করছি। তো কিডনি দাতা দরকার, যে ওনার মা আছেন কিডনি দান করবেন যিনি, কিন্তু বেসরকারি হসপিটালে চিকিৎসা করার মতো সামর্থ্য পরিবারের নেই। তো এতদিন এর যে ডায়ালিসিস বা এর যে রক্ত দেওয়া বা ওষুধপত্র খরচা যতটুকু এদের কাছে ছিল, প্লাস প্রতিবেশী প্লাস ক্লাব সবাই মিলে যেটুকুন অর্থ সংগ্রহ করেছি
সেটা দিয়ে তো এরপরে আর হচ্ছে না, মানে এরপরে আর আমাদের পক্ষেও সম্ভব হচ্ছে না বা পরিবারের পক্ষ থেকেও সম্ভব হচ্ছে না। মানে ওর দুটো কিডনি তো নষ্ট, যেটুকু খবর পেলাম ওর মা কিডনি দান করছেন নাকি? ওর মা কিডনি ডোনার। আচ্ছা, সেটার জন্য ওর মাকে নিয়ে গিয়ে টেস্ট করাতে হবে, এবং সেটাতেও যদি সরকারি হসপিটাল বা কোনো রকম সহিত ব্যক্তি বা যারা মানুষের সেবার সঙ্গে নিজেকে নিযুক্ত করে থাকেন সেই সমস্ত কর্তা ব্যক্তিদের প্রতি আমার বিনীত অনুরোধ, যেন এই দেবাশিস জানা বছর 30 ছেলে যাতে তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের তরফ থেকে যতটা সম্ভব G24 সাংবাদিক বা G24 চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে আপনারাও সরকারি লেভেলে এটাকে এমন প্রচার করুন যাতে দেবাশিসের সরকারি হসপিটালে সুচিকিৎসার বন্দোবস্ত করা হয় এবং এটাকে যাতে ভালো করে আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছায়, সেই জন্য যাতে সুস্থ হতে চায় সেই জন্য চাইছেন নাকি? আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ভৌমিক। আপনি? নারায়ণদেব উচ্চ উচ্চ ক্লাবের সভাপতি। সুস্থ হওয়ার খুব ইচ্ছে প্রকাশ করছে, ইচ্ছা আছে।